ছোট বউ, মেজো বউ, সেজো বউ, বড় বউ, এরপর চলে এসেছে আর এক নতুন বউ, আর সেটা হলো রাঙা বউ। প্রথমেই প্রমোদে দেখানো হয় পাখি, মানে আমাদের গ্রামের নায়িকা, বিয়ে ট্যাক্সি থামিয়ে বউকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর আমাদের টিপিক্যাল কাকিমা পাখিকে টানতে টানতে নিয়ে যায় বিয়ের পিঁড়িতে বসানোর জন্য। আফটার বিয়ে আমাদের নায়ক নৌকায় বসে পাখিকে প্রমিস করে বলে, খোলা আকাশ দেওয়ার চেষ্টা করব। আর ঠিক এরপরে আমাদের নায়ক নৌকার ধাক্কা খেয়ে পাখিকে মন থেকে উড়িয়ে নদীর জল দিয়ে স্মৃতিকে গুলিয়ে খেয়ে বস থাকে। হুশ মোটেই কিন্তু নৌকার ধাক্কায় সব ভুলে যায়নি। আরে মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। সরি সরি, কারোর রোগ নিয়ে ন খেললি। তো আমাদের নায়কের শর্ট টাইম মেমোরি লসের একটা প্রবলেম আছে, যেটা আমার পরীক্ষার সময় হয়। বলো কি, এইদিকে আমাদের সোকল গ্রামের নায়িকা নায়ককে এত কষ্ট করে সুস্থ করে তুলবে, আর এইদিকে আমার মতো ছেলে ধরা মেয়েরা নায়ক সুস্থ হলেই নায়ককে নিয়ে করে পালিয়ে যাবে। সেই আশাতেই বসে থাকো। প্রোমো দেখার পর আমি এতটাই এক্সাইটেড হয়ে যাই খিল্লি করার জন্য, যার জন্য আমি ফার্স্ট এপিসোড দেখতে বসে পড়ে যাই। প্রথম সিনেই দেখানো হয় গ্রামে জঙ্গলের মধ্যে দিয়ে পালকিতে করে বর বউ যাচ্ছে, আর অন্যদিকে পাখি গাছের ডালে বসে তার মেকআপ প্র্যাকটিস করছে। এটা কি ধরনের পাগলামি! আমাদের ডিরেক্টর দাদা পাখি ওয়ার্ডটাকে এতটাই সিরিয়াসলি নিয়ে নিয়েছিল, যার জন্য সিরিয়ালের পাখিকে সোজা ডালে উঠিয়ে দিয়েছিল। কেসটা তুমি ধরেই ফেলেছো। আর ঠিক তার পরের সিনেই পাখি পালকি আটকায় এবং বউ নিয়ে দৌড় মেরে পালায়। প্রথমে ভেবেছিলাম বউ বিয়েতে খুশি নয়, তাই হয়তো পালকি থামিয়ে বউ নিয়ে পালাচ্ছে। পরে জানতে পারলাম পালকি থামিয়ে বউ নিয়ে পালিয়ে যে শুধুমাত্র মেকআপ করানোর জন্য। তোকে এত সুন্দর করে সাজাবো না, তোর বর বাবা যে একদম হা করে তোর দিকে দেখবে। ইস মিথ্যে কথা। ও মা কি সুন্দর বউ না আমার, না এই বউ না আনি আমি গ্রাম থেকে কিছুতেই যাব না। আমি জানি না এটা কোন ধরনের মেকআপ হয়েছে, কিন্তু আমাদের সরকারি চাকরিওয়ালা বর বাবাজি 14 বছরের নিব্বা হয়ে আনন্দের চোটে খুশি হয়ে ড্যাং ড্যাং করতে করতে বউ নিয়ে বাড়ি চলে যায়। আমার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। বলো বাবাজি। এইটা কি ভাই, এটা পায়ের কাছে রাখা হয়েছে কেন? আমি তো বুঝতে পারছি না বাবা। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ফার্স্ট এপিসোডে পাখির টিরিং বিরিং দেখার পর পরের এপিসোডগুলো দেখার মন তো আমার বিলকুল নেই। তোমাদের যদি মন চায় অবশ্যই দেখো, আর অবশ্যই আমাকে জানানোর দরকার নেই যে তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভাল লাগে না।